আসসালামু আলাইকুম, আফসানাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসছি আমি আফসানা আপনাদের সামনে। তো কেক আর পুডিং, কেক পুডিং কিন্তু দুটোই খুব পছন্দের খাবার, তাই না? আর সেটা যদি হয় একসাথে তাহলে তো কোনো কথাই নেই। চলেন এর প্রস্তুত প্রণালী আমরা দেখে নিই কীভাবে তৈরি করেছি কেক পুডিংয়ের রেসিপিটি। প্রথমে আমরা ক্যারামেল তৈরি করব। এটার জন্য চুলায় একটা ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি, সেখানে একটু গরম হয়ে গেলে 1/3 কাপের মতো চিনি আমরা একটু একটু করে দিয়ে দিব। এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ হবে না। সো চিনিটা একদম যখন শুকিয়ে যাবে ফ্রাই প্যানটা, দেন আমরা চিনিটা দিয়ে একটু একটু ওয়েট করব। তো এই সময় কিন্তু চুলার হিটটা একদম মিডিয়ামে থাকবে, তো একটু অপেক্ষা করে নিতে হবে। এই ক্যারামেলটা কিন্তু একটু ধৈর্য ধরে বানাতে হবে, কারণ ক্যারামেলটা যদি বেশি পুড়ে যায় হয়ে যাবে তিতা, আর যদি কম হয় তাহলে কালারটা সুন্দর আসবে না। সো এটাতে আমাদের একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে আর কালারও কিন্তু চলে আসছে। তো আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, আমি যতটা পছন্দ করি কালার ততটাই দিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু আরেকটু কম দিতে পারেন, বাট বেশি দিলে কিন্তু পুড়ে যাবে, তিতা হয়ে যাবে। তো ক্যারামেলটা হয়ে গেছে, আমি যেটাতে পুডিং এবং কেকটা বেক করব সেটাতে ঢেলে নিলাম। তো ঢেলে নিলাম এবং এটা সেট করতে দিলাম। এখন আমরা পুডিংয়ের জন্য রেডি করব। তো আজকে আমি 3টা ডিম দিয়ে দিচ্ছি পুডিংয়ে। প্রথমে ডিমগুলোকে ফেটে নিচ্ছি, আর ডিমগুলো কিন্তু আমি একদম যখন বাজার থেকে আনে পরিষ্কার করে দেন ফ্রিজে রাখি। সো একদম পরিষ্কার হাতেই নিয়েছি, বলে দিলাম সবার সুবিধার্থে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। এটা তো অবশ্যই নিজেদের রুচি মতো, তারপর আমরা 1/2 কাপের একটু কম দিয়েছি দেখতে পাচ্ছেন, লাগলে আমি পরে অ্যাড করে দিব। তো আমি ডিমটাকে ভালো করে ফেটে নিব, আর এর মাঝে আমি যেটা করেছি, আমি দুধ 1 কেজি দুধকে আমি এখানে 1/2 কেজি করে ফেলেছি। চাইলে এখানে কেউ পাউডার মিল্ক ইউজ হতে পারে, বাট আমি এখানে 1/2 কেজি করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। একদম ঘন হয়েছে, তো দুধগুলোকে আমি ডিমের সাথে একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো। তো আমার কিন্তু পুডিংটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি কেকের জন্য যে ব্যাটার তৈরি করব সেটার জন্য ময়দা নিয়ে নিলাম 1 কাপ, 1/3 কাপ কোকো পাউডার নিয়ে নিলাম, এবং এখানে যেটা করছি আমি বেকিং পাউডার নিয়ে নিব 1 টিস্পুনের মতো, এবং কর্নফ্লোর দিয়ে দিব 1 টিস্পুনের মতো। তো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি এক সাইডে রেখে দিব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এটাকে একটু মিশিয়ে রাখছি, পরে এটাকে আমি চেলে চেলে দেন হচ্ছে ব্যাটারটায়, কেকের যে ব্যাটারটা বানাবো সেখানে অ্যাড করে দিব। তো আমি এখানে মিশিয়ে রেখে দিচ্ছি, এটা মেশানো শেষ, ঢেকে রেখে দিলাম। এখন আমরা পুডিংয়ের জন্য চলে আসছি। তো পুডিং তো রেডি করে ফেলেছি, এখন কেকের যে ব্যাটারটা সেটা তৈরি করব। তো এখানে আমরা আগে ডিমের সাদা অংশটা নিয়ে নিচ্ছি, ডিমের কুসুমটাকে আলাদা করে রেখে দিচ্ছি, সেটা আমরা চাইলে পরে অ্যাড করব। চাইলে আমরা এখনও দিতে পারি, বাট আমি এই প্রসেসেই করি, আমার কাছে এটাই মনে হয় অনেক ভালো হয়, তাই আমি আপনাদেরকেও শেয়ার করে দিচ্ছি সেটা। তো সাদা অংশটা নিয়ে নিচ্ছি এবং কুসুমটাকে আলাদা করে দিচ্ছি। এখন আমরা 1/2 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি, এবং একটু একটু করে ডিমটাকে বিট করব এবং চিনি এর মধ্যে অ্যাড করে দিব। আমি 1/2 কাপ নিলেও ফুলটা দেইনি, একটু কম রেখেছি, কারণ আমি যেহেতু আমাদের পুডিংয়েও চিনি আছে বা মিষ্টি আছে, তো এখানে আমরা একটু সামান্য কম দিয়ে দিচ্ছি। তো এভাবে একটু একটু করে আমরা দিয়ে দিব এবং বিট করে নেব, যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা ফ্লাফি হবে না দেন ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে হবে। তো ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম হয়ে যাচ্ছে। তো আরও একটু সময় নিয়ে আমি বিট করছি, এরপর আমি ডিমের কুসুমগুলোকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও একটু বিট করে নিচ্ছি। এরপর আমরা যে খাবার তেলটা আছে সেটা দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম, তো সেটাও দিয়ে দিচ্ছি। এখন আমরা ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি, এখানে কেউ চাইলে চকলেট এসেন্সটাও দিতে পারে, যেহেতু কেকটা হচ্ছে চকলেট আমি ভ্যানিলাটা ইউজ করছি, যে যার পছন্দ মতো দিয়ে নিবে। তো আমাদের মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমরা শুকনো উপকরণগুলো এটার সাথে মিশাবো। তার আগে
এভাবে আমি তো আগেই বলেছিলাম চেলে নিতে হবে, কারণ অবশ্যই কেকের কেক যখন আমরা করব এই ব্যাটারে মেশানোর আগে চেলে নিলে দেখা যাবে ওই যে কোকো পাউডার এবং যে ময়দার যে এরকম গুঁড়ো গুঁড়ো থাকে সেটা যেন কেকটাকে নষ্ট না করে, তাই এটাকে চেলে নিচ্ছি এবং আলতো হাতে এভাবে ফোল্ড করে করে মিলিয়ে নিচ্ছি। তো এভাবে আমি তিনবার করে নিব এবং একটু একটু করে মিশিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে করছি, একদম আমার মতো করে যদি করেন তাহলে একদম যে আমি করেছিলাম ঠিক সেই রকমই হবে। এভাবে আমি তিনবার এটাকে একটু একটু করে অ্যাড করব এবং মিশিয়ে নিব। তো এই তো বাকিটুক দিয়ে দিলাম এবং আবারও মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারটাকে আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এখন আমি প্রথমে পুডিংটাকে দিয়ে দিব। তো অবশ্যই পুডিংটাকে আমি ছেঁকে দিব, তাহলে যেটা হবে স্মুথ হবে পুডিংটা। তো আমি ক্যারামেল যে করে রেখেছিলাম সেট হয়ে গেছে, পুডিংটা এখন ছেঁকে নিচ্ছি, তাহলে অনেক স্মুথ হবে পুডিংটা খেতে। এই যে দেখতে পাচ্ছেন, আর আমি কিন্তু দুধটা যখন জাল দিয়ে নিয়েছিলাম তখন কিন্তু ছোট এলাচ দিয়ে দুধটাকে জাল দিয়েছিলাম, আর এখন কিন্তু আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ভয় পাওয়ার কিচ্ছু নেই, কেক কেকের মতো হবে, পুডিংটা পুডিংয়ের মতো হবে। সো এভাবে আমরা আলতো করে এটাকে একটু সেট করে দিচ্ছি। তো এখন একটা ফয়েল পেপার দিয়ে আমি এভাবে ঢেকে দিব, কারণ আমি আজকে চুলোতে করে দেখাচ্ছি, তাই আমি এভাবে দিয়ে পানি নিচে দিয়ে দিয়েছি এবং ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি হাঁড়িটাকে ঢেকে দিব, আধা ঘন্টার জন্য আমি এটাকে ছেড়ে দিব। তো আধা ঘন্টা পর আমি ঘুরে আসলাম এবং আপনাদের সাথে নিয়েই দেখি কী অবস্থা। এর মাঝে আমি একবারও দেখিনি, কারণ আমি যে পরিমাণ পানি দিয়েছি মোটামুটি আমার ওই পরিমাণেই হয়েছে। আপনারা এমনভাবে দিবেন যাতে উপর পর্যন্ত না আসে। তো একটা টুথপিক নিয়ে আমি একটু চেক করে নিচ্ছি, একদম ফ্রেশ বের হয়ে গেছে, মানে একদম হয়ে গেছে। তো একটু ঠান্ডা করে দেন এখন আমরা এটাকে ঢেলে নিলাম এবং একটু সাজিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার একটা রেসিপি কেক পুডিং। যারা এটা করতে যাচ্ছেন তারা অবশ্যই ট্রাই করবেন। অনেকেই আমাকে বলেছিলেন, আমি ভিডিওটা একটু শেয়ার করেছিলাম যে আপু রেসিপিটা দাও, তাদের জন্য রেসিপিটা দিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কেকটা একটু বেশি হয়েছে, পুডিংটা একটু কম। আপনারা যদি পুডিংয়ের অংশটা একটু বেশি চান সেক্ষেত্রে ডিম আর একটু বাড়িয়ে দেবেন। আমার বাচ্চা যেহেতু কেকটা বেশি পছন্দ করে, সো আমি কেকটা একটু বেশি রেখেছি এবং পুডিংটাও রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা মজাদার হয়েছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।